রাজশাহী রুহুল বাংলাদেশে ঝড় তুললেন মনপাড়ায় গানে। রিপোর্টার মোহাম্মদ সবুজ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কোথায় যাব তোমায় নিয়ে করে মন বাহানা, তোমায় পাওয়াই কাছে যাওয়ার মনে না মন কোনো বাধাই, দুঃখ সুখের গল্প কথায় ছুঁয়ে দেব ওই হৃদয়, বড় বেশি তুমি মিশে মন পাড়া। পদ্মা সেতু খ্যাত আকাশ মাহমুদের হাত ধরে সঙ্গীত অঙ্গনে প্রবেশ করেন মোহাম্মদ রুহুল আমিন শাওন। সঙ্গীত শিল্পী হিসেবে মোহাম্মদ রুহুল আমিন শাওনের প্রথম গান প্রেমের হাওয়া প্রথম আলোচনায় আসেন প্রথম দেখায় প্রেম শিরোনামের গানটির জন্য। মোহাম্মদ রুহুল আমিন শাওন রাজশাহী জেলাতে 1995 সালে 28শে ডিসেম্বর চারঘাট থানাধীন ষোলুয়া ইউনিয়নের বামনদিঘি গ্রামে জন্মগ্রহণ করেন। অতি সাধারণ পরিবারের ছেলেটার গানের সুরে মুগ্ধ আজ রাজশাহীবাসী সহ সারা বাংলা। বেস্ট ফ্রেন্ড বিডির ব্যানারে মনপাড়ায় গানটি মুক্তি পেয়েছে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহনা নিশাত ও উদীয়মান জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ রুহুল আমিন শাওনের কণ্ঠে জনপ্রিয় হয়ে উঠেছে মনপাড়ায় গানটি। মুক্তি পাওয়ার খুব অল্প দিনেই আজ আলোচিত হয়েছে গানটি। গানটির তত্ত্বাবধানে শিল্পী মোহাম্মদ রুহুল আমিন শাওন এবং মোহনা নিশিত। লিরিক্স মোহাম্মদ রুহুল আমিন শাওন, মিউজিক কম্পোজিশন রোহান রাজ, মিক্স মাস্টার রোহান রাজ, মিক্স মাস্টার রাব্বি খান, ডিওপি আকরাম সরোয়ার, ডিরেক্টর আকরাম সরোয়ার, এডিট এবং কালার এ এম রুমি। গানটি মুক্তি পায় 19শে জুলাই। গানটির অসাধারণ মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর রোহান রাজ। তরুণ প্রজন্মের কাছে বেশ সাড়া ফেলেছে মনপাড়ায় শিরোনামের গানটি। মোহাম্মদ রুহুল আমিন শাওন এক শুভেচ্ছাবার্তায় জানান, খুব তাড়াতাড়ি শুধু তোকে চাই শিরোনামে আরও একটি নতুন গান মুক্তি পেতে যাচ্ছে আমার কণ্ঠে, আশা করি সবার ভালো লাগবে। সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। অনেক অনেক শুভকামনা রইল উদীয়মান রাজশাহী গানের পাখির জন্য।